আচ্ছা ঠিক আছে শোন, তুই কাউরে কিছু করার দরকার নাই, তুই তাহলে কেউ কিছু শুনে তুই 200 টাকা দিস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে 600 টাকা দি। বস আমার দেশে পাঠান না, বস না 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 না, দেখ ভাই, দেখ দেখ দেখ। কিরে বেটা, কোনো কাজ হয় না এখনো? এত কোন কয়টা বাজে দেখছো এখানে? অনেক কাজ আছিল মানে? আমি তোর কাজ দিলাম কয় ঘন্টার জন্য? দিছি 8 ঘন্টা। 8 ঘন্টা মাত্র এই কয়টা কাজ? এমনি কাজ হবে? আমার চাই একজন স্ট্রং পোলা যে কাজ করতে পারবে বেশি বেশি। এরপর থেকে এমনি তো বললে তো আমি মানে দেখতেছি না তোর কাজ, প্রায় 2 মাস হয়ে গেছে। তুই মালয়েশিয়া আসছিস প্রায় 2 মাস হয়ে গেছে, তোর কাজ কই? বস আমি নতুন তো, এই জন্য একটু দেরি হয় আর কি। বস আস্তে আস্তে বস ঠিক হয়ে যাবো। দেখ, দুইটা মাস কম দিন না। 2 মাসে যদি তুই ঠিকভাবে কাজ না করতে পারোস তাহলে কি আমার তোরে দেয়? আমি কি বাল তুলমো? না বস, আমার কাজ করতে হবে না? বস আমি কাজ করুম। বস তুই এমনি কাজ করলে আমার তো বড় বসের কাছে কমপ্লেন দিতে হয়, এটা বুঝছ না? জি বস। বাঙালি থেকে তোরা অনেক ছাড় দিছে, 2টা মাস কম দিন না। এমনি করলে হবে না, তোর ভাই আমার চলবে না, এমনি চলবে না, তোর ভাই দেশে পালাইতে হবে। গরিব গরিব ভাই অনেক কথা শুনছি ভাই, তোর 2টা মাস আমার বসের কাছে কমপ্লেন দিয়ে দিতে, শুধু তোর নামে কমপ্লেন দিয়ে দিতে আমার জীবন শেষ। নিজের তুই নিজের চিন্তা করস, আমার চিন্তা করতে হবে না। আমার কমপ্লেন দিতে হয় ভাই অফিসে বড় বসের কাছে। তোরা যে কি করস আমি বুঝলাম না, এখন আমি ওদের কাছে কি বলবো? গো মাফ করে দেন, এরপর থেকে আর ভুলবাই না। বস কালকে টাকা পাইছস? বস পাইছি। বস তুই টাকা দিয়ে যা, আমার আর চলবে না। না ভাই তুই দেখ, তুই আমি আর বলিস না, আমার অনেক হয়েছে। বস আমি গরিব মানুষ, অনেক টাকা খরচ করে আইছি। বস বস এরপর থেকে আর হইব না, আর একটা সুযোগ দেন আমার, এরপর থেকে আর হইব না। আমি এখন বসের কাছে কি বলি বল? আচ্ছা ঠিক আছে শোন, কথা হচ্ছে এখন 1500 পাইছিস না কালকে? জি বস। দে 500 টাকা দে, আমি দেখি কি করে করা যায়, কারণ তোরে রাখবে না, এটা তুই বুঝোস, তোরে রাখবে না এখানে। 500 টাকা দে, আমি দেখি ইয়ার কাছে কি বলা যায়। টাকা পাইছি বস 1500। বস তখন যদি আপনার 500 দিতে তাহলে আমি বাড়িতে দিতে পারবো না। বস আমার তো বাড়িতে তো সমস্যা, তুই তো এখানে তো বলতে হবে তো নাকি? ওরা কি মানে তোর ওরা তোর মুখের কথায় থাকবে না, ওরা তো কিছু খাওয়াইতে হবে ওদের, বুঝছ না কেন? এটা বস এবারে মতো চালাইতাম। বস না না হবে। আচ্ছা ঠিক আছে শোন, তুই কাউরে কিছু করার দরকার নাই, তুই তাহলে যদি কেউ কিছু শুনে তুই 200 টাকা দিছিস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে 600 টাকা দে। ঠিক আছে বস, তাহলে বস আমি রুমে গিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, সময় মতো আমার কাছে পাঠিয়ে দিস। ঠিক আছে, আমি দেখি বলে কি করে। তোরা যে কি করস বেটা, মানে দেখে শুনে কাজ কর। দিয়া যে কি করি, শালা যা 400 টাকা ধান্দা হলো, দেখি আমার বেবিটার জন্য কি করা যায়। ওর জন্য দেখি আজকে একটু কসমেটিক টসমেটিক নিয়ে যাওয়া লাগবে। আহ ভালো হয়েছে, দেখি এখন যদি এই মাসটার চান্স দেবো, যদি ঠিকভাবে কাজ না করে পুরো মাসের টাকা মারা দিতে হবে। এরপরও যদি না হয় তাহলে আর রাখা যাবে না, 2টা মাস চান্স দেয় দেখি। এমনি যদি টাকা আসে তো ভালোই।